করোনার টিকাদান কার্যক্রম আজ শুক্রবার ছুটি দিন হওয়ায় বন্ধ আছে আগামীকাল শনিবার থেকে পুনরায় টিকাদান শুরু হবে আর অ্যাপসের জটিলতার কারণে নিবন্ধন বন্ধ থাকলেও চলছে ওয়েবসাইটে নিবন্ধন স্বাস্থ্য দপ্তর এমন তথ্য জানিয়েছে আপাতত বন্ধ করা হয়েছে অন স্পট করোনা টিকা নিবন্ধন কার্যক্রম আগে অনলাইনে নিবন্ধন করে কেন্দ্রে গিয়ে টিকা নেওয়ার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা সারা দেশে গতকাল পর্যন্ত মোট টিকা নিয়েছেন পাঁচ লাখ বিয়াল্লিশ হাজার তিনশো নয় জন